চোখ বিশ্বের খবরের দিকে। সোমবার ভোরে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। মার্কিন জিওলজিক্যাল সার্ভিসের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে তীব্রতা 7.8। সেই ভূমিকম্পে এখনো পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে সোমবার ভোর 4:17 নাগাদ তুরস্কের দক্ষিণ পূর্বের ওসমানিয়া প্রদেশের গাজিয়ান্টেপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পন উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে 33 কিলোমিটার গভীরে। সূত্রের খবর, প্রথম কম্পনটির 15 মিনিট পরে আরো একটি কম্পন অনুভূত হয় যার মাত্রা রিক্টার স্কেলে 6.7। গাজিয়ান্টেপ মূলত একটি শিল্পাঞ্চল, এলাকাটি সিরিয়ার সীমান্তে অবস্থিত। সোমবার ভূমিকম্পে গাজিয়ান্টেপ ছাড়াও কেঁপে ওঠে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বেশ কিছু অঞ্চল। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 34টি বাড়ি ভেঙে পড়েছে, আরো অসংখ্য বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জানা গেছে এলাকাটিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস, তারা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করে। ভয়ঙ্কর এই ভূমিকম্প তাদের মাথা গোঁজার আশ্রয়টুকু কেড়ে নিয়েছে বলে জানা গেছে সোশ্যাল মিডিয়া সূত্রে।